সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ঐতিহাসিক আরাফাতের ময়দান ও জাবালে রহমত পাহাড়। আরাফাতের ময়দান সৌদি আরবের মক্কা শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি সমতল ভূমি। বছরের অধিকাংশ সময় এই স্থানে তেমন লোক সমাগম চোখে পড়ে না, তবে বছর জুড়ে ওমরা হজ পালনকারীরা এই ঐতিহাসিক স্থানটি দেখতে আসেন। জিলহজ মাসের 9 তারিখ হজের দিন হজযাত্রীরা মিনা থেকে এখানে উপস্থিত হন। আরাফাতে অবস্থান হজের অন্যতম ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই সময়ে এখানে খুতবা পড়া হয় এবং জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করা হয়। সন্ধ্যায় হজযাত্রীরা আরাফাতের ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন। আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি জাবালে রহমত পাহাড় দেখার জন্য, যে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আরাফাত ময়দানের পূর্ব দিকে এই জাবালে রহমত পাহাড়ের অবস্থান। এই জাবালে রহমত পাহাড় দোয়া কবুলের স্থানগুলোর মধ্যে অন্যতম। Thank you.
আমরা এখন অবস্থান করছি ঐতিহাসিক সেই জাবালে রহমত পাহাড়ের ঠিক সামনে। 65 মিটার উচ্চতার এই পাহাড়টিকে জাবালে দোয়া, জাবালে ইলাল বা জাবালে আরাফাও বলা হয়ে থাকে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল ঐতিহাসিক স্থানসমূহ ঘুরে দেখার তৌফিক দান করুন, আমিন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ঐতিহাসিক স্থানের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।